উদাহরণের কাজ এক দেওয়া আছে প্রশ্নে কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে কস টু দি পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান। এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে লিখব দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে এটা তাহলে কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান, যেহেতু কসে আসতে হবে এই জন্য কটকে ভাঙে নেই। কস টু দি পাওয়ার ফোর এ ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার ফোর এ মাইনাস এখানে আমরা কট স্কোয়ারকে এফিসে ট্রান্সফার করে দিই তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি, অর্থাৎ এর আগে একটা লাইন হতো এরকম যে কট টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার এ, তাহলে কটকে ভাঙলে এটা হয় এবং ওয়ান থাকলো, তাহলে কস টু দি পাওয়ার ফোর এ ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার ফোর এ ওয়ান প্লাস কট স্কোয়ার সমান আমরা লিখতে পারি কোসেক স্কোয়ারে, যেহেতু ওয়ান প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ। তাহলে এখন যেটা লিখতে পারি কস টু দি পাওয়ার ফোর এ ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার ফোর এ তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার এ, তাহলে এখানে আছে সাইন টু দি পাওয়ার ফোর এ এখানে আছে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার দ্বারা যদি উভয় পক্ষকে সাইন টু দি পাওয়ার ফোর এ দ্বারা যদি ভাগ করি গুণ করি তাহলে মিলবে না। তাহলে এখানে আমরা যেটা কাজ করতে পারি যে সাইন স্কোয়ার দিয়ে যদি সাইন যদি ইয়ে করিয়ে নিই আমরা এখানে যে কাজটা করতে পারবো আমরা কস টু দি পাওয়ার ফোর এ তাহলে সাইন টু দি পাওয়ার ফোর এ দ্বারা ভাগ গুণ 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 করলে আসবে, তাহলে আসতেছে সাইন টু দি পাওয়ার ফোর এ এটাতে যদি আমরা ইয়ে করি সাইন টু দি পাওয়ার ফোর এ ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার ফোর এ এখানে আসতেছে সাইন স্কোয়ার এ, তাহলে সাইন টু দি পাওয়ার ফোর এ দ্বারা গুণ। এখন যেটা আসতেছে এটা দিয়ে এটাকে কাটা তাহলে আসতেছে কস টু দি পাওয়ার ফোর এ কাটাকাটি করলে আসতেছে সাইন স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি কস টু দি পাওয়ার ফোর এ, যেহেতু কস টু দি পাওয়ার ফোর এ আসতেই হবে কস স্কোয়ার আনতে হবে এজন্য আমরা লিখব সাইন স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার এ, বা কস টু দি পাওয়ার ফোর এ তাহলে কস টু দি পাওয়ার ফোর এ কস স্কোয়ার ডান থেকে বামে আসলে আসতেছে কস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান প্রুভড। নয় দশমিক একের কাজ দুই দেওয়া আছে যে সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান। দেওয়া আছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু ওয়ান, তাহলে প্রথমে আমরা লিখব সাইন টু দি পাওয়ার ফোর এ বামে রাখি সাইন টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু ওয়ান, বাম থেকে এটা ডানে গেলে সাইন স্কোয়ার এ, ক্যালকুলেশন করলে আসতেছে সাইন টু দি পাওয়ার ফোর এ এর সঙ্গে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ, যেহেতু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কস স্কোয়ার এ।
আমাদেরকে টেনে পৌঁছতে হবে, সাইন থেকে টেনে আসতে হবে, টেন টু দি পাওয়ার ফোরে। তাহলে কস টু দি পাওয়ার ফোরে দরকার, তাহলে আমরা কস টু দি পাওয়ার ফোরে দ্বারা উভয়পক্ষকে ভাগ করে দেই। তাহলে সাইন টু দি পাওয়ার ফোরে ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার ফোরে, কস স্কোয়ার এ ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার ফোরে, কস টু দি পাওয়ার ফোরে দ্বারা উভয়পক্ষকে ভাগ। তাহলে এটি কি আসতেছে, এটি আসতেছে টেন টু দি পাওয়ার ফোরে, এটা কাটাকাটি করলে আসতেছে ওয়ান বাই কস স্কোয়ার এ, সমান টেন টু দি পাওয়ার ফোরে ইকুয়াল ওয়ান বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার এ। যেহেতু টেনে পৌঁছতে হবে তাহলে সেক স্কোয়ার সমান আমরা সূত্র লিখতে পারি টেন দিয়ে, টেন টু দি পাওয়ার ফোরে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ, যেহেতু সেক স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। টেন টু দি পাওয়ার ফোরে টেন ডান থেকে বামে নিয়ে আসি, তাহলে টেন স্কোয়ার এর ইকুয়াল ওয়ান প্রুভড, তাহলে এটি প্রমাণিত হলো।